ডেইলি লাইফস্টাইল অফ ডালিয়া ব্লগে তোমাদেরকে জানাই আরও আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল 10:30। তো সকাল 10:30 থেকে আমার ভিডিও শুরু করে দিয়েছি। সকালবেলা সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এবার খালি ব্রেকফাস্ট করব আর দুপুরে রান্না করব। তো এই কাজ বাকি আছে আর আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নেব, কারণ আমাকে আজকে বাথরুম টাথরুমগুলো পরিষ্কার করতে হবে, তাই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিতে হবে। আর টাইম করলে জল থাকতে থাকতে আমাকে এই কাজগুলো অবশ্যই করতে হবে। তো চলো আগে চটপট রান্নাটা করে নিই, কী রান্না করি দেখি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আগে রান্না বান্নাগুলো রেডি, রান্নার সমস্ত কিছু রেডি করে নিই। আর এদিকে আমার সবজি টবজি সব পড়ে রয়েছে ধোয়া, সেগুলো এখনও ফ্রিজে তোলা হয়নি, সেগুলো তুলবো। মানে এখনও অনেক কাজ বাকি আছে, সকালের কাজগুলো কমপ্লিট হয়েছে। তো চলো চটপট করে আমার কাজগুলো আগে সেরে নিই। তো আমি চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্টটা রেডি করার জন্য। আর আজ আমাদের ব্রেকফাস্টে বানিয়েছি হচ্ছে ডিম টোস্ট। তো আমার ডিম টোস্টটা বানিয়ে নিচ্ছি, নিয়ে খেয়ে তারপরে ভাত বসিয়ে দেবো। ডিম টোস্টটা আগে বানিয়ে নিয়ে তারপরে পরপর রান্নার সমস্ত কিছু গোছাবো, রান্না যা করব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তাই ভাবলাম আগে রান্নাটা মানে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে দুপুরে রান্না করব। তো আমার ডিম টোস্ট একদম রেডি হয়ে গেছে, এবার তুলে নিয়ে ভাতটা আগে বসিয়ে দেব। তো ডিম টোস্টটা করে নিয়ে ভাতটা আগে বসিয়ে দিয়েছি, আর দেখো ভাতটা আমার ফুটেও গেছে। একটু ভাতে পেঁপে সেদ্ধ দিয়েছি, আর এদিকে মাছ নিয়েছি, মাছগুলো ধোয়া হয়নি, মাছগুলো ধুয়ে নেব। আর নিচেতে সবজি ধোয়া আছে, সবজিগুলো ফ্রিজে তুলতে হবে। তো পরপর একটার পর একটা কাজ করে নিই চটপট করে। ফার্স্টে ভাবলাম মাছগুলো ধুয়ে নিই, মাছগুলো অনেকটা সকালে নিয়েছি, পড়ে আছে, ধোয়া হয়নি, তো তাই জন্য মাছটা আগে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপরে ওদিকে সবজিগুলো গোছাবো আর করব। আর এদিকে ভাতও হচ্ছে, ভাত হতে হতে আমার রান্না রেডিও হয়ে যাবে। সেরকম কিছু তো রান্না আমি করি না যে অনেক রকম রান্না করি বা কিছু, একরকম কি দু রকম রান্না করি, বেশিরভাগ দিন একরকমই রান্না করি, কারণ আমি আর আমার ছেলে খাই, তাই বেশি রকম রান্না একদম করি না। দুজনে যেটা খেতে ভালো লাগে সেটা করে নিয়ে দুজনেরই খাওয়া হয়ে যায়। তো প্রথমে আমি সবজির বাস্কেটটা একটু মুছে নিলাম। আর আমি তো এমনি প্রত্যেক সোমবার ফ্রিজ পরিষ্কার করি, ফ্রিজ পরিষ্কার করে নিই, কিন্তু বাস্কেটটা যেদিনকে সবজি তুলি সেদিনকেই পরিষ্কার করে নিই। আর এমনি আমার বাস্কেটটা পরিষ্কারই হয়ে আছে, কিন্তু সবজি একটু শুকিয়ে গেলে সেগুলো গুঁড়ো গুঁড়ো মতো পড়ে থাকে, তো সেইটা একটুখানি কাপড় ছেঁড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। নিয়ে এবার সবজিগুলো তুলে নেব। সবজিগুলো তুলে রেখে এবার এখানে আমি রান্নার জন্য সবজি কাটছি। আর এই ঝিঙেগুলো অনেক দিন হলো পড়ে আছে, প্রায় এক সপ্তাহ মতো একদম শুকিয়ে হয়ে গেছে, তো যতটুকু বাদ দিয়ে নেওয়া যায় নিয়ে নিচ্ছি। এটা আলু দিয়ে ঝোল করব, পাতলা করে একটু ঝোল করব, আর মাছগুলো আলাদা করে ঝাল করব। আর এদিকে তো পেঁপে সেদ্ধ দিয়েছি। তো এই হলো আজকে আমাদের দুপুরের রান্না। তো কথা বলতে বলতে দেখো এদিকে আমার সবজিগুলো কাটাও হয়ে গেছে, আলুটা কেটে নিয়ে উঠে তারপর ঝোলটা বসিয়ে দিই, তারপর মাছের সমস্ত কিছু কাটাকুটি করব, মাছের ঝালের আর কি। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো আগে ফার্স্টে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আলুগুলো তুলে নিয়ে ঝিঙেগুলো ভাজব। তো আলুগুলো দেখো ভেজে তুলে নিচ্ছি, ঝিঙেগুলো আর এইভাবে ভেজে তুললাম না, আগে ফোড়নটা দিয়ে তারপরে আমি ঝিঙেটা ভাজবো, কারণ ঝিঙে ভেজে তুলতে গেলে কিরকম একটা জল জল টাইপের হয়ে যায়। তো আমি সামান্য জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে এবার ওতে ঝিঙেটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করলেই লাল লাল হয়ে গেলে তখন আমি ওতে যা মশলা দেওয়ার দিয়ে দেবো। আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, কাঁচা লঙ্কা বাটিনি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, ওতেই ঝাল হয়ে যাবে। দুটো তিনটে মতো কাঁচা লঙ্কা আছে, তো ওতেই হালকা ঝাল হয়ে যাবে। ঝোল তো আর অনেক ঝাল খায় না, হালকা ঝালই খায়। তো যাই হোক, এখানে ঝিঙেটা ভাজা হয়ে গেছে, আলুটা ঢেলে দিলাম, দিয়ে এবার ওতে আদা বাটাটা দিয়ে দিলাম।
আদাটা বেটে রেখেছিলাম, তো আদাটা দিয়ে এবার ওর মধ্যে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো, যা যা গুঁড়ো মশলা দেওয়ার, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন, এই হলো ওর গুঁড়ো মানে মশলা। এর বেশি মশলা ঝোলে দেবো না, কারণ ঝোলটা যেহেতু একটু হালকা করেই করব, বেশি মশলা দিয়ে করব না। তো দেখো এখানে আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে, আর তো আমি জল দিয়ে দিলাম। আলুটা আমার এমনি ভাজতে ভাজতে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, তাই জলটাও অল্প দিলাম। তো এখানে দেখো আমার ঝোলটা একদম রেডি হয়ে গেছে। আর ঝোলটা নামানোর আগে আমি একটু সামান্য এলাচ বেটে রেখেছিলাম, তো ওই এলাচ বাটাটা দিয়ে দিলাম একটু সামান্য ফ্লেভার হওয়ার জন্য। আর ঝোলটা নামিয়ে রেখে এদিকে আমি মাছটাও বসিয়ে দিচ্ছি। মাছটা আগে ভেজে নেব, ভেজে নিয়ে তারপর মাছের ঝালটা করব। আর সব মাছগুলো আমি একদিনে করিনি, কারণ হয়তো অনেকগুলো মাছ ছিল, একদিনে অতগুলো মাছ খেতে পারবো না। এক পিসের বেশি দু পিস মাছ খেতে ভালোই লাগে না, তাই এক পিস করেই করব মাছ। আর বাদবাকি মাছ ফ্রিজে তুলে রেখেছি, আবার অন্য দিন করব। তো মাছের মাথাটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এবার এই মাছগুলো ভেজে নিয়ে তুলে নিয়ে তারপরে আমি মাছের ঝালটা বসাবো। তো সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিয়ে এবার ওই তেলেতে আমি পেঁয়াজ কুঁচোগুলো দিয়ে দেব। আর ওতে মশলা বলতে পেঁয়াজ, মশলা বলতে আদা আর রসুন আর টমেটো বেটে রেখেছি আমি একসাথে, আর ওতে যা গুঁড়ো মশলা দিতে হয়, তো সেই হলো, এই হলো মশলা, সেরকম কিছু মশলা না, হালকা করেই করবো আর কি। তো দেখো টমেটো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, আর ওরই সাথে তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা যে ফ্লেভারটা মানে হয় সেটা বেশ সুন্দর লাগে ভাতের সাথে খেতে, তো তাই জন্য আমি মাছের ঝাল বা মাংস যখনই যেটা করি ওর সাথে আমি গোটা কাঁচা লঙ্কা, কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে আমি এইভাবে দিয়ে দিই। তো ওখানে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, আদা রসুনটা কষানো হয়ে যাওয়ার পর ওতে আমি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো। আর ঝোলটা ফুটে ওঠার পরে আমি মাছগুলো দিয়ে আরেকটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই আমার মাছের ঝাল একদম রেডি হয়ে যাবে, আর দুপুরের রান্নাও আমার কমপ্লিট হয়ে যাবে। তারপরে গ্যাস ওভেন টোভেন সব পরিষ্কার করে এবার চলে যাবো হচ্ছে স্নান করতে, রান্নাও তো তাড়াতাড়ি সারা হয়ে গেছে, তো এবার চটপট করে বাদবাকি কাজগুলো সেরে নিয়ে স্নানে যাব। আবার স্নান সেরে এসে ঠাকুরকে সেবা দেওয়া আছে, কাজ তো একটার পর একটা হতেই থাকে। কালকে রাত্রিবেলার ভিডিওটা আমার কন্টিনিউ করা হয়নি, কারণ শরীরটা ঠিক ভালো লাগছিল না, তারপর যা প্রচণ্ড ভ্যাপসানে গরম, একদিন বৃষ্টি হয় তো আবার আরেকদিন গরম পড়ে যায়, তো এরকম হতেই থাকছে, তো তাই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। সেই দুপুরবেলা রান্না টান্না করছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি, তারপরে আর কিছু শেয়ার করা হয়নি। আর ভাবলাম যে ভিডিওটা আমাকে এবার শেষ করতে হবে, কালকে ভিডিওটা শুরু করেছিলাম, ভিডিওটা তো আবার শেষ করতে হবে, তো এই ভিডিওটা শেষ করার জন্য চলে এলাম। আর আজকে সকালবেলা মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে, বিছানাটা পরিষ্কার করতে বাকি আছে, আমার ছেলে এই জাস্ট ঘুম থেকে উঠলো, আর আমি এখানে চা নিয়ে চলে এসেছি, এই যে চা নিয়ে চলে এসেছি, চা আর মেরি বিস্কিট নিয়ে চলে এসেছি, এবার খাবো, খেয়ে দিয়ে বিছানাটা পরিষ্কার করে রান্না বসাবো দুপুরে রান্না। তো চলো ভিডিওটা আমাকে এবার শেষ করে দিই। আর ভিডিও তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার নতুন বন্ধুরা যারা ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, তোমরা আমার চ্যানেলের পাশে থাকো আর আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, টাটা।